নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই দীপানিতা এই মুহূৰ্তত এটা বিশেষ খবৰ লৈ আহিছোঁ এইবাৰ বাংলাদেশত ভাৰত চৰকাৰে খুলিব এখন বিদ্যালয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এই বৃহৎ ঘোষণা কৰিছে আমি জনাই আছোঁ এই মুহূৰ্তত ইশানী দৰ্শকসকলক এই গুৰুত্বপূৰ্ণ খবৰটি এটা বিশেষ খবৰ এইবাৰ বাংলাদেশত ভাৰতে খুলিব প্ৰাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই বৃহৎ ঘোষণা করেছে যে বাংলাদেশত ভারত সরকারে এখন বিদ্যালয় মুকলি করব ওরাকান্দিত ভারত সরকারে খুলিব আধুনিক বিদ্যালয় আর দুদিনিয়া ভ্রমণসূচীরে বাংলাদেশলৈ রওনা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশত উপস্থিত হয়ে এই বৃহৎ ঘোষণা করেছে যোগেশ্বর কালী মন্দিরও দর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরে ভারতে যে বাংলাদেশত প্রাথমিক বিদ্যালয় খুলিব সেয়া ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে খবর আমি জানাই আছো এই মুহূর্তত কিয়নো এক গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগিব সুবুরিয়া যে রাষ্ট্র বাংলাদেশ এবার বাংলাদেশত উপস্থিত হয়ে এক গুরুত্বপূর্ণ তথা বৃহৎ ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলাদেশত দেশের প্রধানমন্ত্রীগুলো গই এক বৃহৎ ঘোষণা করেছে যে ভারত সরকারে প্রাথমিক বিদ্যালয় খুলিব বাংলাদেশত বাংলাদেশের যে ওরাকান্দি সেই ওরাকান্দিত ভারত সরকারে খুলিব আধুনিক বিদ্যালয় বৃহৎ ঘোষণা বলে কব লাগিব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো এই বাতৰি প্রকাশ পাইছে যেহেতু দেশের প্রধানমন্ত্রীগুলো যি এক সুবুরিয়ার রাষ্ট্র বাংলাদেশ আর সেই বাংলাদেশত গৈ এই বৃহৎ ঘোষণা করেছে যে আধুনিক বিদ্যালয় খোলা হব আধুনিক বিদ্যালয় মুক্তি করা হব ভারত সরকারে খুলিব প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশত সর্বোচ্চ অব্যাহত আছে করোনার আতঙ্ক করোনার আতঙ্ক কিছু মার যাওয়ার পিছত দেখিলে পাওয়া গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পোন প্রথমবারের করোনা কালের পিছত করোনার যে শেহতীয়া পরিস্থিতি আছিল সেই সামগ্রিক পরিস্থিতি কিছু স্বাভাবিকলৈ ঘুরি অহার পিছত দেশের প্রধানমন্ত্রীগুলো পোন প্রথমবার বাংলাদেশলৈ রওনা হয়েছিল করোনা কালের পিছত প্রথমবারের ভ্রমণলৈ ওলা পরিলক্ষিত হয়েছে দেশের প্রধানমন্ত্রীগুলো আর দুদিনিয়া ভ্রমণসূচীরে বাংলাদেশত উপস্থিত হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দেখবলে পাওয়া গেছিল বাংলাদেশত উপস্থিত হওয়ার পিছতে বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনায় বাংলাদেশের শেখ হাসিনায়ও তেওঁক আদরণি জানা পরিলক্ষিত হয়েছিল ফুলের তোরার বহু উপহারে উপচাই পেলা পরিলক্ষিত হয়েছিল দেশের প্রধানমন্ত্রীগুলো আর তারপরে দেখবলে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ঠাই বিভিন্ন ধরনের ঠাই পর্যটন করা পরিলক্ষিত হয়েছিল ভ্রমি ফুড়ি দেশের প্রধানমন্ত্রীগুলো আর ওরাকান্দিত উপস্থিত হয়ে বৃহৎ ঘোষণা করেছে যে বাংলাদেশত ভারতে খুলিব প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই বৃহৎ ঘোষণা করেছে আর বাংলাদেশের যে ঐতিহ্যমণ্ডিত যোগেশ্বর কালী মন্দির আর কালী মন্দিরতো দেবী দর্শন করা পরিলক্ষিত হয়েছিল দেশের প্রধানমন্ত্রীগুলো আর তারপর বাংলাদেশক লৈ বাংলাদেশের শৈক্ষিক অবস্থাক লৈ এই বৃহৎ ঘোষণা করেছে আমি জানাই আছো বাংলাদেশত এইবার ভারতে খুলিব প্রাথমিক বিদ্যালয় ওরাকান্দিত ভারত সরকারে খুলিব আধুনিক বিদ্যালয় আর দুদিনিয়া ভ্রমণসূচীরে বাংলাদেশলৈ রওনা হওয়ার পিছতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই বৃহৎ ঘোষণা করেছে যে বাংলাদেশত ভারত সরকারে আধুনিক বিদ্যালয় খুলিব ভারত সরকারে মুকলি করিব প্রাথমিক বিদ্যালয়